আকাশে জলজলে এক নক্ষত্র রাহুল দেব বর্মণ। সূর্যের অস্তিত্ব তার পক্ষে সম্ভব গানকে এমন জয় করা। তার জন্ম 1939 সালে কলকাতায়। বাবা প্রখ্যাত সঙ্গীতকার শচীন দেব বর্মণ। সঙ্গীতের মধ্যেই রাহুলের বেড়ে ওঠা। তার ডাকনাম পঞ্চম, নাম রেখেছিলেন মান্না দে। ওস্তাদ আলী আকবর খানের কাছে সরোদে হাত পাকালেও পড়াশোনায় ছিলেন বেশ কাঁচা। কিছু করবে না, পড়াশোনা করে না, ইয়ে করে না, ও করে নি। দেন ওয়ান্স ই টোল্ড মি, ওর মধ্যে এমন এত কিছু আছে যে ওর সব ভরা রয়েছে, কত কি করতে পারে ও। सर जो तेरा चकराए या दिल डूबा जाए आजा प्यारे पास हमारे। স্কুলের গন্ডি পার হবার আগে ফিল্মে শুট দিয়েছেন, কিন্তু ক্রেডিটে নাম গেছে বাবার। ঘর আজা ঘির আয়ে বদে, তার নিজের নাম ফোটে ছোট নবাব ছবিতে। ভূত বাংলা ছবিতে শুট দেওয়ার পাশাপাশি অভিনয়ের ক্ষমতাটাও ঝালিয়ে নেন রাহুল। তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় শাম্মি কাপুরের তিসরি মঞ্জিল। এরপর বলিউডে বলতে গেলে একাই শাসন করেছেন পঞ্চম। কণ্ঠের নানা রকম ব্যবহার আর স্কেলের ওঠানামা সব পরীক্ষা নিরীক্ষা করেছেন আশাকে দিয়ে। ওয়েস্টার্ন তো বটেই, ল্যাটিন, আফ্রিকান, এমনকি ওরিয়েন্টাল মিউজিকেরও ছন্দ পাওয়া যায় তার গানে। গানের জগতে এত রাজ্য জয় করা রাহুল বাংলায় গাইবেন না তা কি হয়। মনে পড়ে রুবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে দেখেছি, আজ হায় রুবিরায় ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি। এমন বহুমুখী প্রতিভা জীবনের শেষ ভাগে ফিল্ম ইন্ডাস্ট্রিতে দারুণ অবহেলা পান। একদিন চাপা অভিমান নিয়ে চলে যান রাহুল। ইসলিয়ে কে ইয়াহাঁ ট্যালেন্ট কি তো ইজ্জত রকম হ্যায় জো আভি আভি কামিয়াবি হ্যায় উসে দেখা জাতা হ্যায় আর ইতনে বড়ে জিনিয়াস কো ভি লোগো নে তাজ দিয়া থা। এরপর মুক্তি পায় তার শেষ ছবি 1942 আ লাভ স্টোরি। আর ডি বর্মণ চলে গেছেন, কিন্তু নতুন প্রজন্ম এখনও তার গান থেকে খুঁজে নেয় সৃষ্টির প্রেরণা। বলিউডের পরিভাষায় নতুনত্ব আর সৃজনশীলতা প্রতিশব্দ হয়ে আছেন রাহুল দেব বর্মণ। নিগার সুলতানা, চ্যানেল 24।